হে গাইস, আজকে আমি আপনাদের একটা ফালতু গেমপ্লে, না না কি বলতেছি, এইসব একটা অসম ওপি মার্কা অসাধারণ গেমপ্লে দেখাতে যাচ্ছি। তো এখন আমার যেটা দরকার ডিপি, আর ডিপিও পেয়ে গেলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে ডিপি চালাইতে হয়, আর ডিপি কেন মেয়েদের এত পছন্দ, মেয়েরা কেন এত পছন্দ করে সেটাও আজকে আপনাদের বলে দেব। তার সাথে ফ্রিতে কয়েকটা টিপস এন্ড ট্রিক্সও দিয়ে দেব। আর এর হাতে তো একটা শটগান ছিল, তাও কিছুই করতে পারলো না। ওরে বাবা, সামনে তো কোপাকুপি শুরু হয়ে গেছে, তো এখন এদেরকে মারতে হবে, আর আমি এখান থেকে ওদেরকে মারবো। তো এখন দেখেন ডিপি স্প্রে, দেখেন এই যে দেখেন, এখন কি মারি কেমন করে, দেখছেন গাইস, দেখছেন, এটাকে বলি স্প্রে। আর এই কারণে মেয়েরা এত ডিপি পছন্দ করে, এত ডিপিকে ভালোবাসে। ডিপি ভালো লাগার আরো অনেক কারণ আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের বলবো। তো আরো একটা কথা বলতে চাই, সেটা হলো ডিপি মনে করেন যে এক সেকেন্ডের মধ্যে রিলোড হয়ে যায়। ও ভাই, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আর এই ডিপি তো কোনো রিকয়েল নাই, আর আপনি অনেক দূরের এনিমিকে নিমিষের মধ্যে মেরে, কি যে বলি না আমি, এখন মাত্রই খেলাটা জমে উঠছে, আর তার মধ্যে খেলার বারোটা বাজে। গাইস, এই ম্যাচে আমি আপনাদের অনেক টিপস এন্ড ট্রিক্স দেব। তো প্রথমে যে টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি সেটা হচ্ছে, যখন দেখবেন এরকম নিচে কিছু দেখা যাচ্ছে না, তখন আপনি ডাইরেক্ট ঘরের ভিতরে এইভাবে ঢুকে যাবেন। তাইলে কি হবে, আপনাকে কোনো এনিমি মারতে পারবে না। তো দেখছেন আমি কিন্তু আজকে নেমেই একটা আপনাদের সুন্দর টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিলাম। আর আমার টিপস এন্ড ট্রিক্স যদি আপনারা ফলো না করেন, তাহলে দেখবেন আপনাদের ওই এনিমি পেছন থেকে একদম সহায় দিছে না, মানে একদম লবিতে পাঠাইয়া দিছে। তো এই কথাটা বললাম কারণ আপনারা তো নেমেই কিছুই দেখতে পারবেন না, আর ইনিমি কিন্তু ঠিকই দেখতে পারবে। তো ইনিমি আপনাকে হুট করে পুট করে দিবে, মানে আপনি একদম লবিতে চলে যাবেন। যাই হোক, কথা কম বলি, আমার এখন দরকার একটা ডিপি, আর ডিপি না পাওয়া পর্যন্ত আমি কোনো শান্তি পাচ্ছি না। ডিপি মানে ওপি, ডিপি মানে কি বলবো আমি, ডিপির নামে যতই প্রশংসা করি না কেন কম হয়ে যাবে। বলতে বলতে আমি একটা ডিপি পেয়ে গেলাম, আর এবার হবে ডিপির খেলা। মানে ডিপি পাইছি যখন, তো কোনো এনিমি কিন্তু আমার হাত থেকে আর ছাড় পাবে না। তো আমার কিন্তু একটা ডিপি দিয়ে কাজ হবে না, তো আমার দুইটা ডিপি লাগবে। আর ফুটপ্রিন্ট পাচ্ছি মেবি বট, তো হ্যাঁ এটা বুঝে গেছি বট। ওই যে বট দৌড়াচ্ছে, তো বটকে ধরি। এই যে বটটারে একদম খতম করে দিলাম, আমার বটটা কত সুইট, খুঁজে খুঁজে আমার কাছে চলে আসে। আসলে বটকে তো আমি অনেক পছন্দ করি, তাই না বলেন। যাই হোক, আলতু ফালতু পেঁচাল কম পারি, এখন আমার রিয়েল এনিমি মারতে হবে। ওই যে এনিমি দেখছি, তো এখন দেখেন এটাকে বলে স্প্রে, একদম কাঁপা কাঁপি স্প্রে দিয়ে দিবো। এই যে স্প্রে স্প্রে স্প্রে, মায়রে বাপ, কাঁপা কাঁপি লেগে গেছে, নক করে দিলাম। আর আপনারা আমার স্প্রে দেখে কিন্তু হাসিয়েন না, ঠিক আছে, কারণ আমি এরকম একটু কাঁপানো স্প্রে দিতে বেশি পছন্দ করি, কারণ ওই সোজাসুজি স্প্রে আমার দ্বারা সম্ভব, কিন্তু আমি দেই না, কারণ সবাই যেভাবে দেয় আমি তো সেভাবে খেলতে চাই না, তাই আমি অন্যভাবে স্প্রে। আর এনিমি মারা দিয়ে কথা, এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে স্প্রে দেন, ওই সবার মতো আপনারও যে দেওয়া লাগবে তার কোনো মানে নেই, এনিমি মারতে পারলেই হলো। তো একটু লুট করে নেই, মোটামুটি লুট কমপ্লিট। এখন আমার এখান থেকে যাইতে হবে, আমার এখন এনিমি মারতে যাইতে হবে। আজকে তো আমি প্রো, আর আজকে আমার কিল টার্গেট কত জানেন, 20টা। আজকে আমি 20টা কিল করে দেখাবো। ডাবল ডিপি দিয়ে খেলার কিন্তু মজাই আলাদা। আজকে আমার কাছে আছে কি, ডাবল ডিপি, আর ডিপি মানে তো ওপি, মানে কি বলবো আমি। তুই আবার কই থেকে আসলি, তো এটারেও খতম করে দিছি, একদম লবিতে পাঠিয়ে দিছি। তো এখন আমার কি করতে হবে, সামনে ফোকাস রাখতে হবে, কারণ সামনে কি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সামনে কিন্তু একদম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তো ওইখানে কিন্তু অনেক ফাইট হচ্ছে, তো ওদেরকে কিন্তু এখনই মারা যাবে না, না 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 এখনই মারতে হবে। এই যে পাইছি, এই খেলাতে বিসি আছে, এতক্ষণ অনেক ফাটাফাটি মানে ফাইটিং করছো, তো কেমন লাগলো পেছন থেকে বাসটা খেতে।
তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কেমন স্প্রে দিচ্ছি। আরে ডিপি মানে তো কি বলবো, ডিপি তো দুনিয়ার সবচেয়ে ভালো গান, যার উপর আর কোনো ভালো গান হয় না। গান বলতে আপনারা আবার এই সং টং বুঝেন না, গান মানে কিন্তু গান, গান মানে ওই যে গান গুলি করে না সেই গান, মানে যে গানের মধ্যে থেকে মানে গুলি বাড়ায় না সেই গান। ওরে বাবা, এখানে ড্রপ আবার কত, ওখানে আবার ক্রেটও দেখতেছি, বাপ রে বাপ, এখানে তো সত্যি বিশ্বযুদ্ধ হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না, এখানে থাকলে আবার আমি সত্যি শহীদ হয়ে যাব, তাই আমার এখনই যাইতে হবে। বাপ রে বাপ, জোন চলে আসছে আর সেই লাইফ যাচ্ছে। তো আমি জোনে পৌঁছে গেছি, যাক বাবা বেঁচে গেছি, তো এখন আমার একটু হিল করে নিতে হবে, হিল তো না করলে একদম মরে যাব। তো চটপট আমি হিল করে নিলাম, আর আপনারা তো ভাবছিলেন যে আমি এতক্ষণে মরে যাব, আর আজকে আপনাদের সুন্দর গেম কে উপহার দিতে পারবো না, তো আজকে কিন্তু চিকেনটা আমার। রুকো যারা, সবর করো। এই যে সামনে এনিমি দেখছি, হে বয়, এই যে এই যে এই যে এই যে, আরে দুইটা এখানে, আরে দুইটা ক্লাসে পেয়ে গেছি। এই ও শিট, একটুর জন্য চিকেনটা পাওয়া হলো না।